নিউ টাউন সরি দিদিকে কপি করলে হবে না এখন কোনো কাজ থাকে না তখন এখানে আসে কেউ থাকবে না আলে যে কোনো কারণে হোক মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হতাশা আছে রেজাল্ট ভালো করতে পারিনি আমরা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশনে উপনির্বাচনে তো সেটা কর্মীদের মনের উপর একটা চাপ আছে সে যেন অনেকে সক্রিয় হননি এখনও বসে আছেন অনেকে এখনও বাড়ি ঢুকতে পারেননি অত্যাচার ভয়ের পরিবেশ গত নির্বাচনে আমরা দেখলাম আগের থেকে ভয় দেখিয়ে রাখা হয়েছে লোক বেরোলো না ভোট দিতে যে যার মতো ভোট করে নিয়েছে এইসবের জন্য অনেক কার্যকর্তার মনের মধ্যে একটুখানি কষ্ট আছে ক্ষোভ বিক্ষোভ আছে তো একটাই রাস্তা তাদের সঙ্গে কথা বলা সমাধান করার চেষ্টা করা সব বিষয়ে হয়তো একমত হয় না কিন্তু সবাইকে জিজ্ঞেস করা দরকার সবার মত নেওয়ার দরকার আছে তাহলে সবাই ভাবেন যে হ্যাঁ আমার গুরুত্ব আছে পার্টিতে সবই পর্যালোচনা হওয়া উচিত নির্বাচন হয়ে গেল লাগাতার ছ মাস ধরে নির্বাচন হচ্ছে ব্যস্তও ছিলাম এই নিয়ে তো নির্বাচনে আমরা যেরকম আশা করেছিলাম সেরকম রেজাল্ট হয়নি তো এখানে যেরকম আলোচনা হওয়া উচিত কেন্দ্রের কাছেও সেই ফিডব্যাক থাকা উচিত যে সমস্যাটা কোথায় তো মিলিতভাবে সেই সমস্যার সমাধানের চেষ্টা হবে বালিগঞ্জে মুসলিম সমাজ অসন্তুষ্ট বাবুল সুপ্রিয়র উপরে এবং অতি সম্প্রতি যে যে ঘটনাগুলো ঘটেছে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে খুন হয়েছে সেই নিয়ে তারা ক্ষুব্ধ ছিল তারা ধমকিও দিয়েছিল এবং তারা টিএমসিকে একটু সচেতন করেছে কিছু মুসলিম ভোট সিপিএম পেয়েছে এবং যে ওয়ার্ডগুলো টিএমসি জিতিয়েছিল মানে মুসলমানরা টিএমসিকে জিতিয়েছিল সেইগুলো সিপিএম জিতেছে তারা একটা এক প্রকার প্রচণ্ড ধমকি দিয়েছে যে আমাদের কথা না শুনলে এই করব আর কিছু না এর মধ্যে বাংলার রাজনৈতিক ইকুয়েশনের কোনো পরিবর্তন হয়নি সাধারণ মানুষ এখন টিএমসি থেকে ভোট দিয়ে জিতিয়ে পশ্চাৎতাপ করছে আর সিপিএমের দিকে তো তাকাবেই না তারা বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমরা সেই দায়িত্ব পালন করে তাদের হয়ে লড়াই করছি আগামী দিনেও করব আমার মনে হয় তারা আর অন্য বিকল্প খুঁজবেন না যারা লোকসভার আগে বা বিধানসভার আগে পার্টিতে এসেছেন এবং বিশাল সংখ্যায় লোকেরা এসেছেন তার মধ্যে অনেক বড় বড় নেতাও আছেন তাদের মধ্যে কনফিউশনটা বেশি সবাই ভেবেছিলেন যে পার্টি জিতে যাবে সরকারে আসবে জেতেনি সরকারে তো আসেনি উল্টো সবাইকে অত্যাচার সহ্য করতে হচ্ছে সেই জন্য সবাই কম বেশি কনফিউজ এখন একে অপরকে দোষ দিচ্ছেন আমার মনে হয় এটা ঠিক নয় নিজের দায়িত্ব পালন করা উচিত পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন লড়াই করাটা হচ্ছে আসল নেতার কাজ অন্যকে দোষ দিয়ে পালিয়ে বাঁচতে হবে না আমাদের যে পুরনো কর্মীরা ১৯ সাল অবধি পার্টিকে দাঁড় করিয়েছিলেন তারা প্রত্যেককে পার্টিতেই আছেন তারা যে কোনো কারণে হোক একটু নিষ্ক্রিয় আছেন তাদেরকে টার্গেট করা হয়েছে অত্যাচার করা হয়েছে খুন করা হয়েছে সম্পত্তি নষ্ট করা হয়েছে তাই তারা নিষ্ক্রিয় আছেন যথাসময়ে ঠিক তারা আবার পার্টির দায়িত্ব নিয়ে পার্টিকে দাঁড় করাবে পশ্চিমবাংলায় এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে সকালবেলায় মিডিয়াতে দাঁড়ালে বসলেই সে টিভি হোক পেপার হোক এই খবর শুনতে হয় এটা মোটেই আমাদের পক্ষে ঠিক নয় আমার মনে হয় আইন শাসন চলে গেছে বলে দুর্বৃত্তরা নির্ভয় হয়ে গিয়ে এসে বদমাইশি করছে ইমিডিয়েট পুলিশ প্রশাসনকে শক্ত করা উচিত আর আগেও ছোটোখাটো হয়তো হতো ঘটনা তখন কেউ খেয়াল করতো না এখন এটা এমন পর্যায়ে পৌঁছে গেছে প্রত্যেক এটা নিয়ে আমরা চিন্তিত আপনারাও সেই সমস্ত খবর নিয়ে আসছেন তো এটা খালি কোনো একজনের দায়িত্ব নয় কেউ কেউ বলছে সমাজ নেমে গেছে দুদিনের মধ্যে সমাজ খারাপ হয় না ভালো হয় না শাসন যদি অপদার্থ হয় প্রশাসক তখন এই ধরনের ঘটনা হয় এবং অপদার্থ নয় দুষ্কৃতকারীদেরকে সমর্থন করছে বাঁচাবার চেষ্টা করছে সরকার সেই জন্য আরও বাড়ছে